আসসালামু আলাইকুম সবাইকে, কেমন আছেন সবাই? ভালো আছেন? ভালো আছেন আলহামদুলিল্লাহ। আমি নিজেকে ঘরের মানুষ হিসেবে দাবি করি, ইকুয়াল ভাবে আমার কোনটা মিস কেস এখন পর্যন্ত সবগুলো নাই, সিক্স টাইম। সো আপনারা কেউ আছেন যেখানে ষষ্ঠবারের মতো আসতেছেন? আছে, ও আছে, তার তো আপনারা এখন এই দিকে চলে আসছেন। অডিয়েন্সের থেকে কেউ আছে ছয়বার? ছয়বার আর কেউ? ছয়বার, ছয়বার, মাই গড। আর উপরে কেউ আছে ছয়বার? এক দুই তিন চার জন পুরনো মানুষ, ভালোই তাহলে, দ্যাটস গ্রেট। একদম হাউসফুল আমি কেআইবিতে অনেকদিন ধরে দেখি না, আমার সেশনও নেওয়া হয় না অনেকদিন ধরে, একটু কাজে ব্যস্ত আছি। সো ইকবাল বাহার ভাইয়ের সেশন যখনই হয় আমি জীবনেও কখনো না বলে আমি সবারই ক্যালেন্ডার ইনভাইট সেট করে রাখি যে এদিন আসতেই হবে। অ্যান্ড আপনাদের ব্যবসা বাণিজ্য কেমন যাচ্ছে? আলহামদুলিল্লাহ খুবই ভালো, আলহামদুলিল্লাহ খুবই ভালো। আমাদের তো যখনও মানে উদ্যোক্তা যারা আছে তাদেরকে সবাইকে জিজ্ঞাসা করতে কেমন আছে, আলহামদুলিল্লাহ ব্যবসা কেমন যায়, ওইটা হলো অ্যাকচুয়াল জিনিস যে কেমন যাচ্ছে ইদানিং এই জায়গাটাতে। আপনাদের এখন যে রোজার সময় গেল, ঈদের সময় গেল, ঈদের সময় কারোর ব্যবসা কেমন গেছে? আলহামদুলিল্লাহ। গত বছরের তুলনায় এই বছর কি বেশি বাড়ছে নাকি একটু কমছে? বাড়ছে, তাই একটু হাত তুলে দেখি যে আগের সমান ছিল কার কার? সমান কমছে কয়েকজনের, আচ্ছা আর বাড়ছে, খুবই ভালো। আপনাদের ব্যবসাগুলোর একটা লিস্ট দেখা লাগবে আমার, তাহলে আমারও ব্যবসাটা বাড়ানো সহজ হয়ে যাবে এই জায়গাটাতে। অফিসে আসবো না একদিন, শিখতে হবে অনেক কিছু, এটা দরকার আছে। এনিওয়ে আমি বেশি সময় নিব না, আপনারা সকাল থেকে এখানে আছেন। প্রতি বছর আমি চেষ্টা করি যে আপনাদের ব্যবসার ক্ষেত্রে কাজে লাগবে এমন কোন একটা টপিকে একটু আইডিয়া দেয়া বা কথা বলার। দেখা যায় যে আমাদের অনেকের ব্যবসায় দেখা যায় ফেসবুকে আছে অথবা ফেসবুকের মাধ্যমে আমরা সেটা প্রচার করি। সো ওই ক্ষেত্রে আমি দেখা যায় যে ফেসবুক মার্কেটিংয়েরও কিছু আইডিয়াস শেয়ার করি। সো আজকেও নতুন কিছু আমার আইডিয়া রিসেন্টলি পাইছি যেটা আপনাদের সাথে একটু শেয়ার করতে চাই খুব শর্টে, কারণ আজকে অনেকগুলো সেশন গেছে, সো আই গেস 5 থেকে 7 মিনিট টাইমে। সো আপনাদের ব্যবসা সবার এখানে ফেসবুকে কার কার ব্যবসার প্রচার করেন আপনারা? সবাই, রাইট, এভরিওয়ান, গ্রেট, ভালো কথা। সো আমি রিসেন্টলি দেখলাম কয়েকটা জিনিস অনেক ভালো কাজ করছে, তো ভাবলাম যে আপনাদের সাথে শেয়ার করি, আপনাদের ব্যবসা তো আই গেস কাজে লাগবে। নাম্বার ওয়ান, আপনারা আগে সবাই ক্যামেরা এভাবে ধরতেন না, এখন সবার ক্যামেরা এভাবে করে ধরতে হয়। আমি কি মানে বুঝাইতে পারছি? আগে আমরা ভিডিও করতাম এইভাবে, রাইট, সুন্দর লাগতো, চোখ দুইটা এভাবে রাখে। এখন সব ভিডিও করতে হয় কীভাবে? ভার্টিক্যালি। কেন? কারণ সবগুলো প্ল্যাটফর্ম, শর্ট প্ল্যাটফর্ম বা রিল বলি আমরা যেটাকে, সেইটার ভিউয়ারশিপ অনেক বেশি। ইকবাল বাহার ভাইয়ের ভিডিওগুলো কিন্তু এরকম, আমার ভিডিওগুলো কিন্তু মেজরিটি এরকম, বাট এখন মার্কেটে সব থেকে বেশি ভিউজ পাচ্ছে হলো এরকম রিলসগুলো, শর্ট প্ল্যাটফর্মগুলো। তার কারণ দেখলাম, একটা খুব মজার জিনিস দেখেছি আমি রিসেন্টলি, একটা অ্যালগোরিদমে দেখা যায়, আমি ওই দিন টিকটকে আমার প্রোফাইলে দেখলাম যে একটা ভিডিওর নিচে শো মোর ডেটা নামে একটা সেকশন আছে, এটাকে আপনি কখনো খেয়াল করেছেন? হ্যাঁ, ওখানে ক্লিক করলে আপনাকে অনেকগুলো অ্যানালিটিক্স দেখায়, তার মধ্যে একটা অ্যানালিটিক্স খুব সুন্দর যে ভিউয়ারশিপ যতজন আসছে কয়েক সেকেন্ড পর পর কত কমে। আমি দেখলাম ভালো ভিডিও খারাপ ভিডিও, যে ভিডিও হোক না কেন শুরুর থেকে প্রতি সেকেন্ডে ধাপ 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 করে মানুষ কমে যায়। মিনিং কি, মানুষ যে ভিডিও দেখছে ওই ভিডিওর খুব কম টাইম আপনার ভিডিও দেখতে পারে, রাইট? তার মানে লম্বা ফরম্যাটের থেকে শর্টার ফরম্যাট তো এখন বেশি চলছে, শর্টার ফরম্যাটে যে মানুষ আসলে এক মিনিট দেখে সেটা কিন্তু সত্য না, আরো কম টাইম দেখে। সো শুরুর পার্ট ইজ ভেরি ইম্পর্টেন্ট। সো আপনাদেরকে আজকে একটা ফ্রেমওয়ার্ক বলতে চাই, যে ফ্রেমওয়ার্কটা নিয়ে আমাদের টেকনিক স্কুলে আমি অনেক কাজ করছি, এটাকে বলা হলো TTH। কি কি এইচ? TTH। টি তে হয় হলো টাইটেল, নেক্সট টি তে হয় হলো থাম্বনেইল, আর এইচ এ হয় হলো হুক। চিন্তা করে দেখেন, টাইটেল আর থাম্বনেইল দেখেই তো আপনার ভিডিওতে আমরা ক্লিক করি, রাইট? রাইট। সো আপনারা জানেন ইউটিউবে যখন ভিডিওগুলো আসে খালি টাইটেল আর থাম্বনেইল দেখা যায় না, এগুলোকে একটা ইমপ্রেশন বলে। ইমপ্রেশনের উপর আপনি যে ক্লিক করেন ওটাকে বলে CTR, ক্লিক থ্রু রেট। ইউজুয়াল ইউটিউব ভিডিও ক্লিক থ্রু রেট কত জানেন? লেস দ্যান 5%। মানে কি,
প্রতি 100 জন যদি আপনার টাইটেল আর থাম্বনেল দেখে, 5 জনেরও কম মানুষ ওখানে ক্লিক করে। তার মানে চিন্তা করেন, আপনার ভিডিও যে 100 জনের সামনে গেল, 95 জন ওটা রিজেক্ট করলো, কিসের উপর বেস করে? টাইটেল আর থাম্বনেল। তাহলে চিন্তা করে দেখছেন টাইটেল আর থাম্বনেল কত ইম্পর্টেন্ট। একটা ভিডিওর 95% মানুষ রিজেক্ট করলো শুধুমাত্র টাইটেল আর থাম্বনেলের কারণে। বাট আমরা ভিডিও বানাতে অনেক এফোর্ট দিই, টাইটেল আর থাম্বনেলে খুব একটা এফোর্ট দেই না। টাইটেল আর থাম্বনেলের উপর 95% মানুষের রিজেকশন ডিপেন্ড করে। এবার সে নেক্সট পার্ট, টাইটেল থাম্বনেল টিটি গেল, এই যে কি হুক। হুক মানে মানুষ কেন ভিডিওটা দেখবে, শুরু থেকে হুকড হবে। হুক করার আগের মেথড কি ছিল জানেন? 30 সেকেন্ডে হুক করা যায়। এখন নতুন রুল কি বলে জানেন? 3 সেকেন্ড সময় পাবেন আপনি। কয় সেকেন্ড? 3 সেকেন্ড। 3 সেকেন্ডে যদি ওকে হুক করতে পারেন ও ভিডিও দেখবে, 3 সেকেন্ডে যদি হুক করতে না পারেন ও চলে যাবে। ইটস সো ডিফিকাল্ট। বা চিন্তা করেন আমরা ভিডিও 3 সেকেন্ডে কি করি, হ্যালো কেমন আছেন সবাই, ভালো আছেন তো, হুক আসছে? আসে নাই, রাইট? 3 সেকেন্ড। এখন বাইরের দেশে গবেষণা করছে 3 সেকেন্ডে কি করা যায় যেটাতে মানুষ হুকড হবে, রাইট? যেমন গতকালকে আমার একটা ফুটবল কম্পিটিশন ছিল, আজকে আমি সুমন ভাই, সুমন ভাই সবাই একটা ম্যাচে একসাথে খেলবো। তো আমার একটা ফুটবলের ক্লিপ গেছে, আমি দেখতেছিলাম বিভিন্ন চ্যানেল ওই ফুটবলের যে গোল করার ক্লিপটা শেয়ার করছে, ভালো কথা, বড় বড় চ্যানেল থেকে, বড় বড় ফেসবুক পেজ থেকে গেছে। ইন্টারেস্টিং বিষয় দেখলাম, অনেকগুলো ফেসবুকে একটাতে 26,000 ভিউ, একটাতে 42,000 ভিউ, একটা 50, এরকম একটা পেজে, যেটা কিনা অফিসিয়াল পেজও না, র্যান্ডম একজন ভিডিওটা ডাউনলোড করে আপলোড করছে, হ্যাঁ, সেখানে ভিউ প্রায় 5 লাখেরও বেশি। চিন্তা করেন, মেইন যারা টেলিকাস্ট করছে ওদের পেজের ভিউ 25-50, যে ওটা ডাউনলোড করছে, ডাউনলোড করে আপলোড করছে, ওর ভিউ 5 লাখ। অদ্ভুত না? কেন জানেন? বিকজ যে মেইন টেলিকাস্ট করছে ও তো লাইভে টেলিকাস্ট করছে পুরো ম্যাচ, তারপরে ওইটার হাইলাইট দিচ্ছে, ওইটাও 6 মিনিট। যেই বান্দা আপলোড করছে সে কি করছে জানেন? হাইলাইটসটা ডাউনলোড করছে, হাইলাইটসটা ডাউনলোড করে যে মেইন মোমেন্ট ছিল ওটাকে সামনে আনছে, প্রথম 3 সেকেন্ডে 1, 2, 3, 4টা গোল দেখাই দিছে, তারপর খেলা শুরু হয়েছে, পিছে ভয়েস ওভার দিছে, অ্যান্ড ভিডিওটা এরকম ছিল না, ওটা কি করছে ক্রপ করে ভার্টিক্যাল করছে, রিলে গেছে। রিলের অ্যালগরিদম ইজ কমপ্লিটলি ডিফারেন্ট, অ্যান্ড ভিউ পাইছে কত? 5 লাখের বেশি। চিন্তা করেন, যেই প্রোডাকশন, টিভি প্রোডাকশন শুট করলো, এডিট করলো, টিম আপলোড করলো, ডিস্ট্রিবিউশন ম্যানেজ করলো, ভিউ পাইলো 25,000, আর আরেকজন ওইটা ডাউনলোড করে আপলোড করলো, ভিউ পাইলো 5 লাখ। দ্য ডিফারেন্স কি? সে ভিডিও তো ওই ভিডিওই ছিল, রাইট? বিকজ এই যে বান্দা আছে ও 3টা জিনিসে ভালো কাজ করছে। কোন 3টা জিনিস? টাইটেল, থাম্বনেইল, অ্যান্ড মোস্ট ইম্পর্টেন্টলি দ্য হুক। তার কারণে রিলে আসলে টাইটেল থাম্বনেইল দেখারও সময় পাওয়া যায় না, জাস্ট একটা একটা করে স্ক্রল করি, একটা একটা করে ভিডিও আসতে থাকে। সো ওর কাজ ছিল হুকটাকে ভালো করা। সো হুক ভালো করা আর খারাপ করার মধ্যে পার্থক্য হলো 25,000 vs 5 লাখ। তো আমি আপনাকে বুঝাতে পারছি যে ইম্পর্টেন্সটা কত বেশি। সো আজকের সেশনের ফ্রেমওয়ার্কটা কি? TTH, টাইটেল থাম্বনেইল হুক। টাইটেল কপিরাইটিং এর কাজ প্রচুর সেশন আছে, আপনি করে ফেলতে পারবেন। থাম্বনেইল ডিজাইনের কাজ প্রচুর সেশন আছে, আপনি করে ফেলতে পারবেন। হুক ইজ দ্য নিউ থিং, যেটাতে এক্সপেরিমেন্ট করার অনেক বিষয় আছে। আমিও চিন্তা করছিলাম যে কালকে হাইলাইটস এর ভিডিওটা আপলোড করে দিব, পরে ভিউয়ের চেঞ্জ দেখে আমি আমার টিমকে বললাম না এটা আপলোড করা যাবে না, তুমিও ভিডিওটা কাটো, ক্যাটারে লম্বা করো, লম্বা করে আলাদা করে আপলোড করো, তাহলে এটার ভিউয়ারশিপ অনেক বেশি হবে। আপনারা যে যেই পণ্য বিক্রি করেন, যে যেই সার্ভিস বিক্রি করেন, সবার আগে এটার ভিডিও ফরম্যাটে যান। স্ট্যাটিক ফরম্যাটের থেকে ভিডিও ফরম্যাট অনেক বেশি কাজ করে, এরকম ভিডিওর থেকে এরকম ভিডিও আরও বেশি কাজ করে। আর এরকম ভিডিওর টাইটেল, থাম্বনেইল আর হুক যদি ভালো হয়, 5 থেকে 10 গুণ বেটার ভিউজ পাবেন, মানে বেটার আরওআই পাবেন, মানে বেটার ব্যবসার মুনাফা পাবেন। ভেরি ইম্পর্টেন্ট, রাইট? সো এই জায়গাটাতে আপনাদের সবার চিন্তার সুযোগ আছে। আমার কাছে মনে হয় এই জায়গাটা নিয়ে আপনারা একটা বাসায় গিয়ে একটু চিন্তা করবেন যে নেক্সট যে ভিডিওটা যাবে কিভাবে এই পার্টটা আমরা বেটার করতে পারবো। আর সেকেন্ড যে জিনিসটা বলতে চাই, আজকে যেটা বললাম যে টিকটকে গিয়ে মোর ডেটাতে গিয়ে আপনি দেখবেন আপনার রিটেনশন কার্ডটা কেমন,
রিডেমশন কার্ভটা দেখার পরে না আপনার কাছে খুব খারাপ লাগবে, এত কষ্ট করে ভিডিও বানায় প্রতি সেকেন্ডে ধাপ 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 করে ড্রপ করে, বাট ইটস আ ভেরি গুড রিয়ালিটি চেক যে আমাদের কন্টেন্ট যেই ভিউয়ারশিপ মানুষ দেখায়, আমরা দেখি কি মানে 25,000 ভিউজ দেখাচ্ছে, তার মানে কি আমরা ভাবি 25,000 মানুষ বসে সুন্দর করে ভিডিওটা দেখছে, রাইট? আসলে কিন্তু সেটা সত্য না, ও জাস্ট ক্রল করে চলে গেছে। এই জিনিসটা আপনাকে খুব সুন্দর একটা আইডিয়া দিবে, কি আইডিয়া দিবে, এই ধাপ 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 করে ফলো করে না, একটা পর্যায়ে যে ভিডিওটা স্টেবল হয়ে যায় ওই জায়গাটাতে যায়, দেখবেন ভিডিওতে আপনি কি বলছিলেন, এমন একটা কথা বলছিলেন যে জায়গাটাতে মানুষ আটকায় গেছে, রাইট? সো যেই জায়গায় যে আটকায় গেছে ওই পার্টটা জানাও অনেক ইম্পর্টেন্ট, কেন জানেন? বিকজ ওই পার্টটা অনেক পরে আসছে, ওই পার্টটাকে কেটেই যদি আপনি সামনে দিতেন ওইটা খুব সুন্দর একটা হুক হিসেবে কাজ করতো। বা যেহেতু আপনি জানেন না আপনার অডিয়েন্স কিসে আটকায়, আপনিও বুঝেন নাই যে কোন জিনিসটা সামনে দিতে হবে, একটা জিনিস মাথায় রাখেন, আমাদের পারসেপশন অফ অডিয়েন্স আর অ্যাকচুয়ালি অডিয়েন্সের পারসেপশন ইজ ভেরি ডিফারেন্ট। বলিউড হলিউডের নাম করা ডিরেক্টর প্রডিউসাররাও ফ্লপ সিনেমা বানায়, রাইট? এত মার্কেট রিসার্চ করার পরও তারা ভাবছে এটা দিয়ে হবে, এই স্টোরিটাতে হবে, এই নায়কে হবে, কিন্তু হয় নাই। তার মানে পৃথিবী কারো ওপিনিয়নে চলে না, কারো পার্সপেক্টিভে চলে না, মার্কেট ডিসাইড করে কোনটা চলবে কোনটা চলবে না। আর মার্কেট বোঝার জন্য আমাদের কাছে তো কোটি কোটি টাকা নেই মার্কেট রিসার্চ করা আছে, এখানে কেউ আছে যে রিসার্চে কয়েক কোটি টাকা ঢালতে পারবেন টু জাস্ট সি যে কোন ভিডিও ভালো চলে খারাপ চলে, পারবে না তো, রাইট? বাট এ ভেরি গুড ওয়ে ইজ টু সি দ্য অ্যানালিটিক্স। আমার কাছে খুব অদ্ভুত লাগে কি জানেন, আমরা যারা ফেসবুকে প্রমোশন চালাই বা সোশ্যাল মিডিয়া বা ডিজিটাল মার্কেটিং প্রমোশন চালাই, তারা অ্যানালিটিক্সের সেকশনটা কেউ দেখি না, কয়টা লাইক কয়টা শেয়ার কয়টা ভিউ এই পর্যন্তই, বাট এর বাইরে কিন্তু অনেক ডেটা দেয়, আপনি যত ওই ডেটা দেখবেন আপনার কন্টেন্ট তত বেটার করতে পারবেন। আমি খেলাটা বুঝাতে পারছি, যে একটা জিনিস আজকে মনে রাখবেন, দ্য ফ্রেমওয়ার্ক ইজ TTH, TTH মানে কি, টাইটেল থাম্বনেল হুক, ভেরি গুড। সেকেন্ড যে রিকোয়েস্ট করব সেটা হলো অ্যানালিটিক্সে যান, ভিতরে ঢুকে ইকুয়াল বার ভাই, আমি একটা সেশনে পুরো শেষ করছি, সেটা হলো অ্যাকাউন্টিং যেটা শিখাইছে, আজ খুব মজা লাগছে, আবার রিভিউ করছি যে দিদি ইকুয়াল বার ভাই কেমন শিখায় জিনিসটা বলো তো। আমি নিজে আমি সায়েন্স স্টুডেন্ট ছিলাম, পরে বিবিএ করছি, অ্যাকাউন্টিং এ খুব ধরা খাইছি, আবার যখন ম্যানেজার অ্যাকাউন্টিং দেখছে আমার কাছে বলছে আমার ম্যানে ওয়েগান কিমেল কাইসার বইটার কথা মনে পড়ে গেছে, আমি আবার দেখছি, কেন দেখছি, বিকজ যদি উনি ডিপে গেছে খালি নর্মাল কথা বলে, এই ডায়না করলে অ্যাকাউন্টিং করবো ভালো করে করবো তাহলে হবে, এটা বলে নাই, কিন্তু কি করছে ডিপে যায় দেখাইছে, আপনাদেরকেও ডিপে যাইতে হবে, কোথায় কি আছে। একটা জিনিস মনে রেখেন, যে অ্যাডভাইসটা শুনতে যত তেত করতে যত কঠিন ওইটার ইম্প্যাক্ট তত বেশি, বুঝতে পারছেন? আজকে যেমন আমাদের টেনিস স্কুলে আমরা একটা সেশন করতেছি, আমাদের এক ট্রেনার আমাদের ম্যানেজমেন্ট টিমের একটা সেশন নিচ্ছে, ওনার একদিনের কস্টিং 1,00,000-এরও বেশি, আমরা আগে কখনো চিন্তা করি নাই যে 1,00,000 টাকা দিয়ে কারো ট্রেনিং করাবো, কারণ আমরাও তো ট্রেনিং করাই, রাইট? আমাদের কোর্সের দাম তো মাত্র 1,000 টাকা, 1,00,000 টাকা দিয়ে, বাট দ্য ডিফারেন্স ইজ আমি হাফ ডে ওনার ট্রেনিং সেশন করলাম, উনি এত ইন্টারেস্টিং ইন্টারেস্টিং কথা বললো যে এটা আমাদের সবার মধ্যে একটা বোধোদয় তৈরি হলো যে এটা করতে হবে, এটা করতে হবে, এটা করতে হবে, এগুলো যদি আমরা সাকসেসফুলি করতে পারি ব্যবসার এটা লাভটা আরও অনেক বেশি। এবং যে কথাগুলো আমার মনে ধরলো কথাগুলো দিয়ে তো ছিল, তার কারণ কি, এই কথাগুলো আমাকে আগে কেউ এত ডিপে যায় ধরায় দেয় নাই, এই জন্য আমার বোধোদয় হয় নাই। সো এই কারণে আপনাদের জন্য রিকোয়েস্ট হলো আপনারা ডিপে যান, নাম্বারসগুলো দেখেন কি বলতেছে সেটা বুঝেন। যেমন যে কোনো ফাউন্ডার যারা আপনারা আছেন, উদ্যোক্তা আছেন, আপনাদের সোশ্যাল মিডিয়াকে আপনারা নিজেরা দেখেন না কারো সাপোর্ট নেন, কারা কারা নিজেরা দেখেন, হাত তুলি, আচ্ছা হাত নামাই, কারা কারা সাপোর্ট নেন, আচ্ছা কম সাপোর্ট নেন। সো মেজরিটি যেহেতু নিজেরা দেখতেছেন, আর একটা লাস্ট কনসেপ্ট আপনাদেরকে শিখাই দিই, এটাকে বলে হলো VOC। VOC কথা কখনো শুনেছেন? VOC মানে হলো ভয়েস অফ দ্য কাস্টমার্স, ভয়েস অফ দ্য কাস্টমার্স। সো আপনার কাস্টমাররা আপনার সাথে অনেক জায়গায় ইন্টারেক্ট করে না, আপনার মেবি একটা ফোন নাম্বার আছে ফোনে কল দেন, রাইট? আপনার মেবি হোয়াটসঅ্যাপ আছে হোয়াটসঅ্যাপে কল দিয়ে অর্ডার করে, মেসেঞ্জারে দেয়, কমেন্টে দেয়, অনেক জায়গায় দেয় না? তো চিন্তা করেন আপনার অনেক অডিয়েন্স আছে, অনেকগুলো টাচ পয়েন্টের থ্রুতে কিন্তু আপনার সাথে কানেক্ট করতেছে না, এবং অনেকগুলো টাচ পয়েন্টে আপনার সাথে এক একজন এক একভাবে কথা বলতেছে,
এই কথাগুলোর যদি সামষ্টিক একটা মূল্যায়ন করা যাইতো, ওই মূল্যায়নটাকেই বলে ভয়েস অফ দ্য কাস্টমার বা ভিওসি। সংক্ষেপে যদি বলা যায় যে আপনার একটা মাস শেষে রিপোর্ট থাকা উচিত, যে রিপোর্টে আপনি দেখবেন যে কল যতগুলো কন্ট্যাক্ট আসে, মনে করেন 1000 মেসেজ আসছে বা লেটস সে 100 মেসেজ আসছে, কতগুলো মেসেজ সেলস এর জন্য ছিল, কতগুলো মেসেজ জাস্ট ইনকোয়ারি ছিল, কতগুলো মেসেজ ছিল ভাই আসসালামু আলাইকুম ছিল, যার কোনো সেলসও নাই কোনো ইনকোয়ারিও নাই। তারপরে দেখবেন যতগুলো সেলস এর মেসেজ ছিল ওগুলা থেকে কতজন লাস্টে বিক্রি হয়েছে, কনভার্জন রেট দেখবেন। আপনারা কনভার্জন রেট ট্র্যাক করেন? ইটস ভেরি ইম্পর্টেন্ট, খুবই ইম্পর্টেন্ট কনভার্জন রেট ট্র্যাক করা। আমরা একটা মজার এক্সাম্পল দিই। আমরা চেন্নাইতে একটা অফলাইন সেন্টার দিয়েছি। অফলাইন সেন্টারে আমরা দেখলাম যে ফ্রি ক্লাস হয় না, ফ্রি ক্লাস হয়েছে। সো ফ্রি ক্লাস হওয়ার পরে আমাদের অ্যাডমিশন কাউন্টার থাকে, সো অ্যাডমিশন কাউন্টারে সবাই যায় না। তো আমরা একটা খুব মজার একটা অঙ্ক করলাম। আমরা দেখলাম যে একসাথে তিনটা ক্লাসরুম হয়, 30-30-30 90 জন, কজন? 90 জন। সুপার ক্লাস হয়েছে, ক্লাস শেষে মানুষ বের হয়েছে, কাউকে কিছু বলা হয় নাই, মেজরিটি চলে গেছে। অ্যাডমিশন কাউন্টারে গেছে মাত্র 15%, এর মধ্যে কনভার্ট হয়েছে 7-8 জন। তো চিন্তা করেন 90 জনে কনভার্ট হলো 7-8 জন, মানে কনভার্সন রেট কত? 7-8%। আমরা জাস্ট চিন্তা করলাম যে আচ্ছা অ্যাডমিশন কাউন্টারে যাওয়াটা যদি একটা প্রসেসে ফেলে দেওয়া যায় তাহলে কেমন হয়। ক্লাসরুমে আমাদের যে স্টাডি ম্যাটেরিয়াল দেওয়া হইতো, যে ব্রোশার দেওয়া হইতো, এটা ক্লাসরুমে না দিয়ে তাদের সবাইকে একটা টোকেন দেওয়া হলো কাউন্টার নাম্বার সহ, এবং বলা হলো আপনারা এই কাউন্টার থেকে কালেক্ট করবেন। এর ফলে কি হলো, বের হওয়ার পরে সবাই কিন্তু বের হয়ে গেল না, সবাই ওইটা কালেক্ট করার জন্য কোনো না কোনো অ্যাডমিশন কাউন্টারে গেল, রাইট? আমরা কি করলাম, ক্লাস শেষে বের না হয়ে অ্যাডমিশন কাউন্টারে নিলাম, রাইট? অ্যান্ড সাডেনলি দেখা গেল যে 90 জন ক্লাস করলো, তাদের মধ্যে 70-75 জনই অ্যাডমিশন কাউন্টারে গেল, এবং তাদের মধ্যে কোর্সে ভর্তি হয়ে গেল 20 জনের মতো। আপনার আগে কনভার্সন রেট কত ছিল? 7-8%, এখন কনভার্সন রেট কত হয়ে গেল? 20%। সো 6-7-8-এর 3 গুণ বেশি কনভার্সন হয়ে গেল। কিসের মাধ্যমে? ছোট্ট একটা চিরকুট দিয়ে আপনি প্রসেসটাকে একটু চেঞ্জ করলেন। এই চেঞ্জ করার আইডিয়াটা আপনার কখন আসবে? যখন আপনি ম্যাথমেটিক্যালি আপনার ব্যবসাটাকে ট্র্যাক করবেন, যে ও আচ্ছা কনভার্সন রেট এত, কনভার্সন রেট বাড়াইতে হবে, তখন ওইখান থেকে আইডিয়া আসবে। আরো একটা মজার উদাহরণ দিই, আমরা খুব ইন্টারেস্টিং কাজ করছি। ছোটদের আমাদের একটা স্পোকেন ইংলিশের কোর্স আছে, বাচ্চারা ঢুকে যায় কোর্স করে, বা ছোটদের ডিসিশনটা নেয় কি প্যারেন্টসরা, রাইট? প্যারেন্টসরা তার দেখে না যে ভিতরে বাচ্চা কি ক্লাস করতেছে। ফার্স্ট ক্লাস করার পর আমরা দেখলাম যে বাচ্চা যখন বাইরে হয় সব প্যারেন্টস বাচ্চাদের এই কেমন লাগছে, ছোট বাচ্চা, হ্যাঁ ভালো, কি শিখছিস? মানে ছোট বাচ্চা কেমনে বোঝাবে কি শিখছে, ও যদি হাতে পারতো তো ওই শিখাইতো, রাইট? আমরা যেটা করতাম, প্যারেন্টস কিন্তু সামনে বসে থাকে, ক্লাসরুমে একটা ক্যামেরা দিয়ে যে পিছে স্ক্রিপ্ট করতেছেন না আপনারা, এই সেম কাজটা প্যারেন্টস যে জায়গায় বসে আছে এই জায়গায় আমরা স্ক্রিপ্ট করে দিলাম। এন্ড ও মা, সবগুলো প্যারেন্টস একদম বসে তার বাচ্চা ক্লাস করতেছে, ও খুশি হয়ে গেছে, মজা পাইছে না? এন্ড প্যারেন্টসরা এত খুশি হয়েছে বাচ্চা আসার পরে। ফার্স্ট ক্লাস যেটা দেখে নেই ক্লাসের ভিতরে কি হয়েছে, এতে কনভার্সন রেট ছিল 10%। ক্লাস যেটা স্ট্রিম করছে মানে প্যারেন্টসও দেখছে তার বাচ্চা কি দেখছে, কনভার্সন রেট 30%। চিন্তা করে দেখছেন ছোট্ট একটা পার্থক্য। কেন বললাম, এগেন ব্যবসা যখন আপনি নাম্বার দিয়ে মাপবেন, মেট্রিক দিয়ে মাপবেন, তখন আপনি দেখবেন যে ব্যবসার কোন জায়গায় বালতির কোথায় ফুটা আছে এটা দেখতে পারবেন। কাস্টমার আসে না, বের হয়ে যায় কিন্তু, কোথায় বের হয়ে যায় এটা যদি আপনি ট্র্যাক না করেন আপনি কখনো বুঝতে পারবেন না যে কোন দিক দিয়ে বের হয়। তো এই জিনিসটা ট্র্যাক করা খুবই ইম্পর্টেন্ট। এই দুটো এক্সাম্পল দেওয়ার রিজন হলো এই আইডিয়াগুলো কিন্তু র্যান্ডমলি আসে না, আইডিয়াগুলো তখনই আসে যখন আপনি আপনার ব্যবসাটাকে ট্র্যাক করতেছেন, ট্র্যাক করে দেখতেছেন কোথায় ঝামেলা হচ্ছে, ওই জায়গাটা নিয়ে আপনি চিন্তা করতেছেন। তো আমি কিছুদিন অফলাইন সেন্টারে জাস্ট বসেছিলাম, বসে থেকে আমি জাস্ট প্রসেস দেখতাম, আচ্ছা এইটা আচ্ছা এটা একটু টুইক করে দেখি এটা হয়ে যায়, একটু টুইক করে এটা হয়ে যায়, একটু টুইক করে এটা হয়ে যায়, মজা তো ব্যাপারটা। তো ব্যবসাটাকে আপনি মজা বানায় ফেলেন, মজা বানানোর জন্য এটাকে একটা ড্যাশবোর্ডে নিয়ে আসতে হবে। এই জন্য নাম্বারে ডিপে যাওয়াটা খুব বেশি ইম্পর্টেন্ট। বলতে বলতে আমি আমার ডেজিগনেশন টাইম পার হয়ে গেছি, বাট আই বিলিভ আজকে আপনাদেরকে এই দুইটা জিনিস আমি বুঝাইতে পারছি। একটা হলো TTH, টাইটেল, থাম্বনেইল, হুক, এটা যদি আপনি ক্র্যাক করতে পারেন 25,000-5,00,000, ডু ইউ সি দ্য ডিফারেন্স? ব্যবসাতে এই ডিফারেন্স আনতে না পারলে 2x যদি ডিফারেন্স আনেন, এখন যদি ব্যবসা 5 লাখের হয় ব্যবসা 10 লাখের হবে, বিশাল লাভ, রাইট?
আর সেকেন্ড হলো ডিপে যাওয়া, যেটা বললাম 6% থেকে 20% হওয়া মানে কি আমার ব্যবসা কয় গুণ হয়েছে, ইজিলি 3 গুণ হয়ে গেছে না? একটু ডিপে যান, অ্যানালিটিক্সে খোঁজ করেন, তেতো অ্যাডভাইস গুলো নেওয়া শুরু করেন, সাজেশন গুলো নেওয়া শুরু করবেন, ব্যবসা বেটার হবে। যার কাছে গেলে খালি বলে আপনি তো খুব ভালো করতেছেন, তার কাছ থেকে তো আপনার নেয়ার কিছু নেই আছে। আর আপনি যদি সবার কাছে বলে আপনার ব্যবসা অনেক ভালো চলতেছে, আপনাকে কেউ দেয়ারও কিছু নেই আছে, খেলাটা বুঝছেন? ডাক্তারের কাছে যদি আসেন আপনি যদি বলেন ফিট ফাট, ডাক্তার কিছু হেল্প করতে পারবে? পারবে না। সো এই জায়গাটা একটু মনে রাখেন, ডিপে যান, দেখবেন আপনার ব্যবসা অনেক বেটার হবে। অ্যান্ড টার্গেটস রাখবেন প্লিজ, টার্গেট ছাড়া ব্যবসা করেন না, ড্যাশবোর্ড লাগবে, টার্গেটস লাগবে, তাহলে দেখবেন ব্যবসা কতদূর বাড়ছে এটা বোঝা যাবে। সো এই তিনটা অ্যাডভাইস একটু প্লিজ মেনে চলেন, DTH, ডিপে যান, অ্যানালিটিক্স, অ্যান্ড লাস্টই হলো টার্গেটস রাখা। পারবেন সবাই? ইয়েস, ভেরি গুড। সো ইকবাল ভাই, আমি প্রতিবার কিছু না কিছু শেখানোর চেষ্টা করি, আমি রিসেন্টলি যা শিখি সেটা একটু শেখানোর চেষ্টা করি, আমি জানি না এটা কাজে দিবে কিনা, বাট যেহেতু তারা প্রমিস করছে তারা কাজে লাগাবে, আই বিলিভ যদি একেবারে গুড ইন্টেন্ট থেকে কাজে লাগানোর চেষ্টা করেন, আমি নিজে ফল পাইছি, আমার নিজের এক্সাম্পলগুলো আপনাকে দিলাম, ইনশাআল্লাহ আপনারও রেজাল্ট পাবেন। এবং আমরা সবাই এটাই কামনা করি যারা অন্টারপ্রেনার আছি, উদ্যোক্তা আছি, রাইট? সবার ব্যবসায় জন্য ভালো হোক, সবার ব্যবসা ভালো হলে দেশের জিডিপি বাড়বে, দেশের জিডিপি বাড়লে বাংলাদেশের ম্যাক্রো ইকোনমিক ফ্যাক্টরগুলো সবগুলো বেটার দিকে যাবে, ওটা বেটার দিকে গেলে সবার ব্যবসায় ভালো পারফর্ম করবে, রাইট? সবার মন মেজাজ ভালো থাকবে, ব্যবসা ভালো মানে মন মেজাজ ভালো, মন মেজাজ ভালো মানে দুনিয়া ঠিকঠাক, সবকিছুই সেট আছে, ওটা মানে ইকবাল ভাই ভাবে ভালো থাকবে, রাইট? ওনার ব্যবসাগুলো ওভারঅল সবকিছু বেটার হয়ে যাবে। তো সেই কারণেই থাকলো নিজের বলার মতো একটা গল্প, 6 বছর হইলো, বহু বছর যাবে, 2300 দিন টানা ক্লাস চলতেছে, হাজার হাজার দিন আরও যাবে ইনশাআল্লাহ, সেই কামনাই করি। আমি এই প্রতিষ্ঠানের ক্ষুদ্র এক সদস্য হিসেবে কোনো কাজ না করে বছরে একটা দিন একটু বয়ান দেওয়ার চেষ্টা করি, বা আপনারা আমাকে অনেক অনেক ভালোবাসা দিয়েছেন, এটার জন্য আমি অনেক অনেক কৃতজ্ঞ আপনাদের প্রতি এবং ইকবাল ভাইয়ের প্রতি। এবং নিজের বলার মতো গল্পের আরও উত্তরোত্তর আমি কি বলবো গ্রোথ, আরও উত্তরোত্তর ইম্প্যাক্ট, আরও উত্তরোত্তর সাফল্য, এবং আপনার সবার ব্যবসার একেবারে মানে 2x, 3x, 10x সাফল্য কামনা করে আমার বক্তব্য শেষ করছি। সবাই ভালো থাকবেন, আসসালামু আলাইকুম।